হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখব মি, আজ, ইউ, হিম, হার, দেম দিয়ে 29 ভাবে পড়ার কৌশল। অর্থাৎ এইগুলি অবজেক্টে গড়ে 29 ভাবে বসে। ইতিমধ্যে আমরা 1 থেকে 18 পর্যন্ত তিনটি ভিডিও লেকচারের মাধ্যমে আমরা আলোচনা করেছি। ইতিমধ্যে যারা দেখেননি তারা এগুলো দেখে নেন, এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 18 থেকে 23 পর্যন্ত। তাই আসুন একে একে সেগুলো দেখে নিই। তা আপনার যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে কিন্তু এত কিছু অবশ্যই অবশ্যই জানতে হবে। শর্টকাট ওয়েতে ইংরেজি শিখলেন তারপর দুদিন পরে এমনি ভুলে গেলেন, তাই শর্টকাট নয়, যা শিখবেন সমস্ত জীবনের জন্য এবং খুঁটি খুঁটি বুঝিয়ে শিখবেন ইনশাল্লাহ। দা বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে লেখা হয়েছে এবং ভিডিও লেকচার আলোকে প্রতিটি ভিডিও লেকচার দেখুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, আমরা এখন শিখব মি, আজ, ইউ, হিম, হার, দেম দিয়ে 29 ভাবে পড়ার কৌশল থেকে 18 থেকে আমরা 23 পর্যন্ত পড়ব। হ্যাঁ লক্ষ্য করুন, যেমন ইউ, হিম অর মি, তুমি, সে, নতুবা আমি, ইউ, দেম অ্যান্ড আস, তোমরা, তারা, নতুবা আমরা। তাই খারুল, হ্যাঁ ইউ খারুল অর মি, তুমি খারুল কিংবা আমি, ইউ ইউ ব্রাদার অর আস, তুমি, তোমার ভাই কিংবা আমরা, এইভাবে হবে। তা বন্ধুগণ এইভাবে বাক্যাংশ বানিয়ে পড়তে থাকুন। এখন আসুন, দে উইল গিভ ইউ, তারা তোমাকে দিয়েছিল, তাকে দিয়েছিল এবং আমাকে, নতুবা আমাকে দিয়েছিল দ্য মানি, তারা তোমাকে, তাকে কিংবা আমাকে টাকা দিয়েছিল। তাই হি টোল্ড দ্য প্রবলেম ইউ মাই ব্রাদার অর মি, সে তোমাকে, আমার ভাইকে, নতুবা আমাকে সমস্যাটি বলেছিল। হ্যাঁ বন্ধুগণ এইভাবে আরও শত শত বাক্য বানিয়ে পড়তে থাকুন, কমপক্ষে 50টি শব্দ বানিয়ে পড়ুন, ইনশাল্লাহ ভাষাটা আপনার লেভেলে চলে আসবে। এখন আসুন, বট অফ, বট অফ, বট অফ আস, আমাদের ওভয়ে, বট অফ ইউ, তোমাদের ওভয়ে, বট অফ দেম, তাদের ওভয়ে, বট অফ দ্য বয়েজ, ছেলেদের ওভয়ে, বট অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের ওভয়ে, বট অফ দ্য গার্লস, ছেলেদের ওভয়ে, বট অফ দ্য টিচার্স, শিক্ষকদের সবাই। হ্যাঁ বন্ধুগণ এইভাবে আমরা শত শত শব্দ বানিয়ে কিন্তু পড়তে পারি, তাই আপনিও পড়ুন ইনশাল্লাহ এগিয়ে যাবেন। বাক্য কীভাবে তৈরি করবেন, হি লাইক্স বথ, সে অবৈকে পছন্দ করে, অব আজ, আমাদের, সে আমাদের অবৈকে পছন্দ করে। উই মাস্ট হেল্প বথ, আমরা অবশ্যই অবৈকে সাহায্য করব, আফটার টু গার্লস, অর্থাৎ মেয়েদের অবৈকে সাহায্য করব। হ্যাঁ বন্ধুগণ এইভাবে এরূপ আদলে টেন্সের পরিবর্তন করে করে বাক্য তৈরি করতে থাকুন। এখন আসুন 20 নম্বর নিয়মটি শিখব, বট ইউ অ্যান্ড মি, বট ইউ অ্যান্ড মি, বট ইউ অ্যান্ড আস, অর্থাৎ তোমাদের এবং আমাদের অবৈকে। তো এইভাবে অনেক অনেক শব্দ বানে কিন্তু পড়া যায়, তাই বন্ধুগণ বানে পড়তে থাকুন। এখন আসুন, হি লাইক্স বট, সে অবৈকে পছন্দ করে, ইউ অ্যান্ড মি, তোমাকে এবং আমাকে, অবৈকে পছন্দ করে, এইভাবে বাক্য বানে পড়তে থাকুন। এখন আসুন 21 নম্বর, আইদার দিয়ে পড়ব, আইদার ইউ অর মি, হয়তো তুমি না হয় আমাকে, হয়তো তোমাকে না হয় আমাকে, আইদার ইউ অর আজ, হয়তো তোমাদেরকে না হয় আমাদেরকে। এইভাবে শত শত বাক্যাংশ বানায় কিন্তু পড়া যায়, তাই আসুন এইভাবে বানায় পড়তে থাকি। তারপর আসুন বাক্য নিয়ে আমরা পড়ব, যেমন হি লাইক্স আইদার ইউ অর মি, সে হয়তো তোমাকে না হয় আমাকে পছন্দ করে। তো এইভাবে বাক্য বানায় পড়ুন। এখন আসুন বন্ধুগণ 22 নম্বর নিয়মটা আমরা পড়ব, যেমন নাইদার ইউ নর মি, হয় তুমিও না আমিও না, নাইদার ইউ আর আস, তোমাদেরকেও না আমাদেরকেও না, অর্থাৎ এখানে তোমাকেও না আমাকেও না, নাইদার ইউ আর হিম, অর্থাৎ তোমাকেও না তাকেও না। তো বন্ধুগণ এইভাবে শত শত বাক্যাংশ বানাই কিন্তু পড়া যায়, আপনি পড়তে থাকুন এইভাবে লিখে লিখে বাংলা অর্থ সহকারে। এখন আসুন, শি লাইক্স নাইদার, সে কাউকেই পছন্দ করে না, ইউ আর মি, অর্থাৎ তোমাকে এবং আমাকে কাউকেই পছন্দ করে না, এইভাবে বাক্য তৈরি করে পড়ুন। তারপর আসুন নট অনলি বাটলস দিয়ে আমরা পড়ব, নট অনলি ইউ বাটলস মে, অর্থাৎ শুধু তোমাকেই না আমাকেও, শুধু তোমাকেই না আমাকেও, নট অনলি ইউ বাটলস আস, শুধু তোমাদেরকেই নয় আমাদেরকেও। তো বন্ধুগণ এইভাবে শত শত বাক্যাংশ বানিয়ে কিন্তু পড়া যায়, তাই পড়তে থাকুন। এখন আসুন বাক্যটি, যে শি লাইক্স নট অনলি ইউ বাটলস মি, সে শুধু তোমাকেই পছন্দ করে না আমাকে পছন্দ করে। বন্ধুগণ এটাকে এইভাবে পড়া যায়, শেষে তোমাকে না আমাকে পছন্দ করে, এইভাবে বলা যায়। হ্যাঁ বন্ধুগণ আজকে আমরা পড়েছি এখানে 18 থেকে 23 পর্যন্ত, প্রতিটা বিষয় কিন্তু ভিন্নতর, এবং এইভাবে যদি ভেঙে ভেঙে পড়েন তাহলে
হাজার হাজার বাক্যাংশ আপনি নিজে থেকে বানায় বানায় পড়তে পারবেন। তাই পড়তে থাকুন, আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো বন্ধুগণ, যাদের বিরু লেকচার দরকার তারা বিরু লেকচার সংগ্রহ করতে পারেন স্বল্প মূল্যে। ইনশাল্লাহ আমরা স্বল্প মূল্যে বিরু লেকচার দিয়ে থাকি, এবং যাদের বইটি দরকার তারা বইটি সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।